মিরপুর বদ্ধভূমি থেকে উদ্ধার করা উনিশশো সালের গণহত্যার শিকার কয়েকজন শহীদের দেহাবশেষ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবর স্থানে দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এর আগে বীর শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ সময় তিনি বলেন এ দায়িত্ব পালন গৌরবের স্বাধীনতার চেতনা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে যাতে সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি কিছু মানুষের শহীদদের দেহ অবশেষ রাষ্ট্রীয় সম্মানে দাফন করতে পারলাম আর এই দায়িত্ব পেয়ে সেনাবাহিনী সত্যি গর্বিত আমরা সকল শহীদের কথা চিন্তা করেছি এককভাবে কারো কথা চিন্তা করনি তাদের আত্মীয় স্বজনদের আপনার ডিএনএ প্রোফাইলিং করেছি